হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আজকে নটার আমাদের আটটার ক্লাসে দেখে নেবো প্র্যাকটিস সেট নাইন ডাব্লিউ বিপি বুস্টার এর আগে এক থেকে আটটা পার্টে আমি তোমাদের প্রায় আটশো নশো হাজারের হাজার প্লাস প্রশ্ন কভার করেছি তো এটা আমাদের মেনলি প্র্যাকটিস হচ্ছে ডাব্লিউ বিপির জন্য তোমরা এখানে আই বাটনে দেখো সবকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এখানে আমি ফুল প্লে লিস্ট দিয়ে রেখেছি অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সও রয়েছে তো এরপরে আমাদের আজকে আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে যেটা হচ্ছে আমি তোমাদের দেখো এখানে আমাদের যে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরের এবং বিভিন্ন দেশের যে ডাক রয়েছে যেমন ধরো এখানে ভারতের স্কটল্যান্ড কাকে বলে ভারতের স্বর্ণ রাজধানী কাকে বলে হ্যাঁ ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে ভারতের স্প্যারিস ভারতের পিটসবার্গ ভারতের ডায়মন্ড সিটি ভারতের মন্দিরের শহর ভারতের সিলিকন ভ্যালি এগুলক নিয়ে প্রায় ছাপ্পান্নটা এমসি আজকে এই ক্লাসটা করবো আমাদের কুইক জিকে হ্যাস পরে রিভিশন ক্লাসে আর দশটার সময় তোমাদের ম্যাথের লাইভ ক্লাসে আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যেটা সেই চক্রবৃদ্ধি সুদের আমি খুব সুন্দর সুন্দর তোমাদের ট্রিক্স দেখাবো যাতে অনেক বড় বড় ক্যালকুলেশন তোমরা দেখে দেখে করতে পারো সো এই ক্লাসটা কেউ মিস করবে না ছটার সময় সায়েন্স জিকে থাকবে আজকে লুসেন্টের আর এবং আটটার সময় তোমাদের রিজনিং এর লাইভ ক্লাস সব কটা ক্লাসের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল দেখো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট তোমরা এটাতে জয়েন করে রাখতে পারো ওখানেও তোমাদের আমি নোটিফিকেশনগুলো দিয়ে দেবো কেমন চলো তো যারা যারা লাইভে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটার সাথে সীমানা স্পর্শ করেনি তো দেখো এখানে আমাদের দেখো ঝাড়খন্ড সিকিম অসম এগুলো সব কটার সাথে সীমানা স্পর্শ করেছে ছত্তিশগড়ে তোমাদের সীমানা স্পর্শ করেনি আমি এগুলো সব ওয়েস্ট বেঙ্গল ভিডিওতে কভার করেছিলাম যেটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে ঠিক আছে তিনশোটা ওখানে ওয়েস্ট বেঙ্গল জি জিকে কভার করেছি ভিডিওটা দেখে নাও যারা যারা দেখুন আমি একবার দেখিয়ে দিই তোমাদের আমি ওগুলোতে ম্যাপের সাহায্যে দেখিয়ে দিয়েছিলাম দেখো এখানে যে লাল রঙের রয়েছে এই যে ভুটান নেপাল বাংলাদেশ এগুলো কিন্তু দেশ যেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে তো এখানে তোমরা বুঝতে খুব ভালোভাবে বুঝতে পারবে টোটাল কতগুলো রাজ্য রয়েছে এগুলো আমি তোমাদের এখানে ওই ওয়েস্ট বেঙ্গলের যে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এগুলো হচ্ছে আমাদের ভারতের রাজ্য ঠিক আছে সিকিম অসম তো দেখো এর মধ্যে কিন্তু ছত্তিশগড় পড়ছে না ঝাড়খণ্ড সিকিম অসম রয়েছে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় তো তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন এরকম হয় যে পশ্চিমবঙ্গের কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে কতগুলো প্রতিবেশী দেশের সাথে সীমানা স্পর্শ করেছে কতগুলো প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে ঠিক আছে কোন প্রতিবেশী রাজ্যের সাথে সবথেকে বেশি সীমানা স্পর্শ করেছে তো সেক্ষেত্রে আমাদের ঝাড়খণ্ড হয়ে যাবে কোনটার সাথে সব থেকে কম করেছে তো এগুলো তোমরা ম্যাপের সাহায্য ভিডিওটাতে একটু দেখে নিও চলে আসবো আমরা সেকেন্ড কোয়েশ্চেন আজকের অপসুর কবে হয় দেখো অপসুর আমাদের হয় ফোর্থ জুলাই কিন্তু মজার ব্যাপার দু হাজার একুশ সালের অপসুরটা কিন্তু জুলাই হয়েছে আমাদের টাইম অনুযায়ী খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো তোমাদের আমি এখানে লিখেছি দেখো এই যে অ্যাফিলিয়ান মানে হচ্ছে অপসুর ঠিক আছে অ্যাফিলিয়ান মানে অপসুর যেটা জুলাই ফাইভ এখানে কেন দেওয়া রয়েছে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি এটা আমাদের দু হাজার একুশের ডাটা আর এখানে পিরিহেলিয়ান যেটা আমাদের অনুসুর বলা হয় এটা আমাদের কি অপসুর এটাকে আমরা অপসুর বলি আর এটাকে বলি অনুসুর অনুসুর হচ্ছে পৃথিবী এই যে সূর্য আমাদের এটা হচ্ছে আমাদের সূর্য তো সূর্য থেকে পৃথিবীর যে মিনিমাম ডিস্টেন্সটা সব থেকে বড় যে সেটাকে আমরা বলি নাইন ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মিলিয়ন মাইলস এবার দেখো তোমাদের কেন বলছি এটা ফোর্থ জুলাই কেন দু হাজার একুশের জানুয়ারিতে এটা জুলাই ফাইভে হয়েছিল কিন্তু তোমাদের এখানে ম্যাক্সিমাম আমি এখানে কয়েকটা বছরের ডাটা রেখেছি তোমরা দেখলে বুঝতে পারবে এখানে দেখো ম্যাক্সিমাম তো এইটার কারণে আমাদের হচ্ছে এই জায়গাটা আমরা ফোর্থ জুলাই বলবো এখানে যদি তোমাদের ফিফথ জুলাই লেখা থাকে তোমরা কিন্তু সেটাই অ্যান্সার করো অ্যান্সারটা ভুল হবে না বোঝা গেল কথাটা চলে এসো পরের প্রবলেমে বায়ুমন্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কি হতো দেখো এখানে কিন্তু আমাদের কমে যেত বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্যটা কমে যেত তার কারণ হচ্ছে কি এটার কারণ একটা খুব সুন্দর রয়েছে আমাদের মানে বায়ুমণ্ডল থাকার জন্য দু মিনিট আগে সূর্যোদয় হয় দু মিনিট অ্যাডভান্স সূর্যোদয় হয় এবং দু মিনিট পরে অস্ত যায় লেট তো সব মিলিয়ে এই চার মিনিট তাহলে বায়ুমণ্ডল না থাকলে এই চার মিনিটটা থাকতো না সেই জন্য কি হতো দিনের দৈর্ঘ্যটা আমাদের কমে যেত এখানে অ্যানসার আমাদের হয়ে যাবে কমে যাবে ঠিক আছে এটা মেনলি আমাদের যদি কারণ জিজ্ঞাসা করা হয় তোমরা লিখবে প্রতিসরণ কি বললাম বায়ুমন্ডলের সূর্যোদয় আর লেটে হয় ঠিক আছে নেক্সট আমরা চলে আসব। নীল নদের দান কাকে বলা তো নীল নদের দান আমাদের কাকে বলে মিশরকে বলা হয় যার ক্যাপিটাল কায়রো মিশর বাচ্চা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান এই কথাটা কে বলেছিলেন দেখো এই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কেমন কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল ইয়ং বেঙ্গল গঠন করেছিলেন কে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পরের প্রশ্ন রাশিয়ার আইনসভার নাম কি দেখো রাশিয়ার আইনসভা আমাদের কি হয়ে যাবে ডুমা ডায়েট কার ডায়েট হচ্ছে আমাদের জাপানের জাপানের আইনসভার নাম ডায়েট সংসদ আমরা যদি দেখি তাহলে আমাদের হয়ে যাবে ভারতের আর পার্লামেন্ট কার পার্লামেন্ট আমাদের হয়ে যাবে তোমার হচ্ছে ইংল্যান্ড কেমন নেক্সট চলে আসবো আমরা ফটো তোলার পর প্লেট ধোয়ার জন্য ব্যবহৃত করা হয় কোনটা দেখো ফটো তোলার পর সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ ব্যবহার করা হয় ফটোগ্রাফিক প্লেট ধোয়ার জন্য জলের মধ্যে ঢিল ছুড়লে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয় জলের মধ্যে ঢিল ছুড়লে আমাদের এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয় তো সেটা কোন তরঙ্গ সেটা হচ্ছে তিরজক তরঙ্গ নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয় না দেখো আমাদের একমাত্র রাজ্যপাল শুধুমাত্র রাজ্যের আইনসভার সদস্যগণ আর মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করে কি বললাম রাজ্যের যে আইনসভা সেই আইনসভা এবং মুখ্যমন্ত্রী এই দুজনকে এই দুজনদের নিয়োগ করে আমাদের রাজ্যপাল বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের রাষ্ট্রপতি হয়ে যাবে তাহলে মুখ্যমন্ত্রী আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে গেল সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন সর্বপ্রথম এসেছিলেন মেগাস্থিনিস যার বিখ্যাত বইয়ের নাম কি ইন্ডিকা ওই জন্য তোমাদের এটা এত আছে ইন্ডিকা কার লেখা ইন্ডিকা কার লেখা ইনি সর্বপ্রথম বিদেশি দূত ছিলেন ফাহিয়েন কার এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আলবিরুড়ি কারামলে সুলতান মামুদ সুলতান মামুদ আর ইবন বতুদা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক আর এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও মেগাস্থিনিক্স কার সময় এসেছিলেন এটা তোমাদের রইল হোমওয়ার্ক আমি আগের ক্লাসে বলেছি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা কিন্তু ফুটবল এগ্রিকালচারাল শর্ট কথাটা কোন খেলার সাথে যুক্ত তো এটা আমাদের ক্রিকেট হয়ে যাবে কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটা কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক দেখো এখানে আমাদের বালগঙ্গাধর তিলককে কিন্তু আমরা লোকমান্য তিলক বলি মানে লোকমান্য বলা হয় ঠিক আছে এটা তোমাদের আসে এক্সামে ডেকান ডেকান এডুকেশন সোসাইটি ইনি প্রতিষ্ঠা করেছিলেন এটাও তোমাদের এক্সামে আসে ডেকান এডুকেশন সোসাইটি কেমন এটা প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক এছাড়া গীতা রহস্য এই বইটার লেখক কিন্তু বাল গঙ্গাধর তিলক এই তিনটে জিনিস একটু নোট করে রাখবে প্রচুর আসে তিনটেই এলিফ্যান্টা গুহা অবস্থিত রয়েছে কিন্তু মহারাষ্ট্রে এগুলো তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভালো করে বলেছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা করে নেবে একবার আমার ভিডিও দেওয়া রয়েছে আমি সব কটা সম্পর্কে ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশনও দিয়ে দিয়েছি কেননা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো যেগুলো রয়েছে সেখান থেকে প্রচুর জিকে প্রশ্ন ভেতর থেকে জিজ্ঞাসা করা হয় বিভিন্ন কম্পিটিভ এক্সামে তোমরা একবার ক্লাসটা দেখে নাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের এর ডাব্লিউ বিপি সম্ভবত আছে দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে আমি টেলিগ্রাম গ্রুপ এনে শেয়ার করে দেবো ঠিক আছে ওয়াইফাই এর পুরো নাম কি এটা আমাদের ওয়্যারলেস ফিডেলিটি হয়ে যাবে কেমন ওয়াইফাই এর পুরো নাম সৌরকোষ কি কি দিয়ে তৈরি হয় দেখো সৌর হয়ে যাবে আমাদের সিলিকন আর জার্মেনিয়াম কেমন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা কে প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপির আগের দিন তোমাদের এগুলো আলোচনা করেছি কাকে কি বলা হতো এটা আগের দিনের কুইক স্ট্যাটিক জিকেতে আলোচনা করা হয়েছে তোমরা একবার প্লে দেখো ডাব্লু বিপি কুইক জিকে বলে একটা প্লে রয়েছে কেমন ওখানে তোমরা এটা পেয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের ঔরঙ্গজেব হয়ে গেল সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কি এনাদেরকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয় কেমন খারিফ ফসল কোন মাসে হয় খারিফ ফসলটা হয় অক্টোবর নভেম্বরে এটা তোমাদের জিওগ্রাফি জিকেতে কভার করা হয়েছিল যারা যারা দেখো একবার দেখে নাও জাইদ শস্য দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থাউজেন্ড কোয়েশ্চেন বলে তোমাদের যে ক্লাসটা আমি দিয়েছিলাম শস্য কোনটাকে বলা হয় একবার ছোট করে দেখে নাও এগুলো থেকে প্রশ্ন আছে মার্চ মাসের মধ্যভাগে যে ফসল বনা হয় এবং জুন মাসে বর্ষার ঠিক আগেই কেটে ফেলা হয় সেগুলোকে জাইদ শস্য বলে যেমন যেমন ধরো এখানে আউশ ধান আউশ ধান পাট বাদাম শশা পটল এগুলো হচ্ছে জাইদ শস্য কেমন জাইদ শস্য পানীয় ফসল কোনগুলো যেসব ফসলকে আমরা পানীয় হিসেবে ব্যবহার করি যেমন ধরো ভারতের চার কপি হলো প্রধান দুটো পানীয় ফসল এরকমভাবে এক্সামে আসে খারিফ শস্য কোনগুলোকে বলা হয় ভারতের মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে যেসব যে সকল হচ্ছে তোমার ফসল বোনা হয় সেগুলোকে আমরা খারিফ শস্য বলি এটা জুন মাসের মাঝামাঝি এটা বপন করা হয় এবং অক্টোবর মাসের মাঝামাঝি কাটা হয় আমন ধান কার্পাস আখ এগুলোকে খারিফ এগুলোকে খারিফ শস্য বলে মানে এগুলো খরিফ শস্যের এক্সাম্পল এছাড়া ধরো রবি শস্য আমরা যদি দেখি তাহলে শরৎকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এগুলো রোপণ বা বপন করা হয় এবং মার্চের মাঝামাঝি এই ফসলগুলো কাটা হয় তো এই ফসলগুলোকে বলা হয় রবি শস্য যেমন ধরো বোরো ধান গম বার্লি সরষে ঠিক আছে ইত্যাদি রবি শস্যের উদাহরণ আর তন্তু শস্য কোনগুলোকে বলা হয় যেসব শস্য থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় সেগুলোকে তন্তু শস্য বলে যেমন ধরো এটা তিন প্রকারের হয় এক হচ্ছে বীজ তন্তু দুই বকল তন্তু আর পত্রতন্তু তার মধ্যে এখানে এই তন্তুগুলো গাছের বীজ থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা কার্পাস বলি ঠিক আছে এখানে ছাল যেগুলো সেখান থেকে আমাদের যেমন ধরো পাট এছাড়া ধরো গাছের পাতা থেকে যেগুলো তন্তু সংগ্রহ করা হয় যেমন ধরো স্বর তো এইগুলো তোমরা একটু নোট করে রাখবে এগুলো তোমাদের এক্সাম্পেলে আসে পরীক্ষাতে আছে পরের প্রশ্নতে চলে আসবো ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন এক্ষেত্রে আমাদের আর্টিকেল এই ফাইভ হয়ে যাবে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি তোমাদের এটা হয়ে যাবে টাইফি আর রাজ্যে অর্ডিনেন্স জারি করতে পারেন কে যথাক্রমে এখানে কারা কারা কেন্দ্রে এবং রাজ্যে অর্ডিনেন্স জারি করতে পারেন এখানে রাষ্ট্রপতি আর রাজ্যপাল হয়ে যাবে কেমন এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ড্রাগ ব্যাপকভাবে ইউজ করা হয় এইডসের জীবাণু প্রতিরোধক হিসাবে কোন ড্রাগ ব্যাপকভাবে ব্যবহার করা হয় তো ক্ষেত্রে আমাদের জাইডো জাইডো রুইড রুডাইন হয়ে যাবে জাইডো রুডাইন কেমন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে তো এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হলে প্রধানমন্ত্রী হতো বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি। তো এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে কাশপিয়ান সাগর ঠিক আছে আর এখানে দেখো এই যে বৈকাল হ্রদটা আমি তোমাদের বলেছিলাম এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট লেক ঠিক আছে সব থেকে প্রাচীন হ্রদ যদি বলা হয় তো সেক্ষেত্রে তোমরা বৈকাল বল থাকে দেখো এক্ষেত্রে আমাদের মোট বাইশটা বল থাকে স্নুকারে কেমন আচ্ছা কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায় এটা হয় হাইড্রোজেন সালফাইড জন্য ডিবিড়ির পুরো নাম কি ডিজিটাল দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরশালিঙ্গমকে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি নেদারল্যান্ডের লাস্ট রাজধানী হয়ে যাবে আমস্টারডাম আর ইউরো হচ্ছে তোমার হচ্ছে মুদ্রা ঠিক আছে ইউরো কৃত্রিম উপগ্রহে কৃত্রিম উপগ্রহে কোন ব্যক্তি কোন ব্যক্তি নিজেকে কি অনুভব করবে কী রূপ অনুভব করবে তো এক্ষেত্রে দেখো কৃত্রিম উপগ্রহে কোন ব্যক্তি নিজেকে ভারহীন মনে করে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা রাখা যায় সর্বাধিক কতদিন তিন বছর ফিফার সদর দপ্তর কোথায় ফিফার সদর দপ্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের জুরি খেয়ে বাংলায় কে স্বাধীন নবাবীর সূচনা করেছিলেন সিরাজ জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাতিকার লাল বাহাদুর শাস্ত্রী সাতপুরা পর্বত কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয় থার্ড মার্চ দেখো এখানে এটার থিম দু হাজার একুশে যেটা ছিল ফরেস্ট অ্যান্ড অ্যান্ড প্ল্যানেট এটা ছিল দু হাজার একুশের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ এর থিম ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূলের পরিমাণ সব থেকে বেশি গুজরাট আর সব থেকে কম বললে আমাদের গোয়া হয়ে যাবে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন আকবর পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত বিয়াল্লিশ কোন গ্যাসটা ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ক্লোরিন রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে রাজ্যসভার রাজ্যমন্ত্রীসভার কোনো সদস্য পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে হচ্ছে তোমার ধরো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে দলিপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায় ভিটামিন বি থ্রি আঠারোশো সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র তো দেখো এগুলো ছিল আজকের স্ট্র্যাটিক জিকে আমাদের এর পরে মানে যেটা আমাদের ডাব্লিউ বিপি হচ্ছে কুইক জিকে তোমাদের নটার ক্লাসে রয়েছে আর কালকেও আমাদের এই ডাব্লিউ বিপি তোমার জিকে বুস্টারটা থাকবে ঠিক আটটার সময় এটা প্রতিদিন তোমাদের যতদিন এক্সাম হচ্ছে প্রতিদিন থাকবে এবং তারপরে কনস্টেবলের এক্সাম হয়ে গেলেও তোমাদের এসআই এবং ডাব্লিউ বি এস এস সির এক্সামগুলোর উপর কিন্তু ফোকাস করা হবে তো এটাও তোমাদের রেগুলার থাকবে এটা ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করবে বন্ধুদের সাথে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত হতে পারো এটা আমাদের অ্যাপ যেটা তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি বলে দেখতে পাবে ঠিক আছে তো ওটাতে তোমাদের আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্রচুর দিচ্ছি বা এখানে যে মক টেস্ট সেকশনটা রয়েছে এখানে তোমাদের প্রচুর মিনি মক টেস্ট দেওয়া হচ্ছে তোমরা ওগুলোও প্র্যাকটিস করো তোমাদের জিকের কে নিয়ে কোনো চিন্তা হবে না জিকে তোমাদের প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে কেমন আর আমি তোমাদের আন একাডেমি প্লাসের ডাব্লিউ ক্যাটাগরিতে তোমাদের ডাব্লু মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের ওপর একটা ম্যাথের কোর্স করছিলাম এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা কম্প্রিহেন্সিভ ব্যাচ কোর্স তো এখানে আমি তোমাদের ম্যাথটা দেখাচ্ছিলাম এবং এখানে প্রায় অনেক ম্যাথের ক্লাস হয়েও গেছে তোমরা ওগুলো দেখতে পারো ম্যাথটা যাদের প্রবলেম রয়েছে বেসিক থেকে একদম আমি এটাকে তোমাদের শুরু করেছি বেসিকগুলো দেখিয়ে দিয়ে তারপর সেগুলো ট্রিক্স নিয়ে আলোচনা এবং প্রত্যেকটা চ্যাপ্টারতে প্রায় ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো প্রশ্ন তোমাদের এখানে ইনক্লুড করা আছে যাতে তোমরা সব কটা টাইপ বুঝতে পারো এবং তোমাদের কভার হয় তো এই ডাব্লিউ বিপিএসসি ক্যাটাগরিতে তোমাদের এই প্লাস ব্যাচগুলোতে যাওয়ার জন্য একটা সাবস্ক্রিপশন নিতে হয় এবং সাবস্ক্রিপশনটা তোমাদের এক বছর এক মাস দু মাস দেখো এখানে তোমাদের রয়েছে সম্পূর্ণ টেবিল এক মাস তিন মাস ছ মাস বারো মাস এবং চব্বিশ মাস ঠিক আছে তো এটা তোমাদের এগুলো হচ্ছে ফিজ মানে তোমরা যদি দু চব্বিশ দু বছরের করো তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের প্রায় ছশো টাকা পার মান্থ কিন্তু তোমরা যদি এই রেফারেল কোডটা ইউজ করতে পারো তাহলে তোমাদের কী হবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেখা যাবে প্রায় পাঁচশো সামথিং এরকম একটা পার মান্থ তোমাদের পে করতে হচ্ছে ফর দিস প্লাস ক্লাসেস কেমন তোমাদের এখানে একটা ব্যাচ রয়েছে স্পেশাল ব্যাচ ফর কলকাতা পুলিশ সার্জেন্ট ব্যাচ টু এরকম প্রচুর ব্যাচ তোমাদের লঞ্চ হয় এখানে দেখো প্লাস লার্নার যারা যারা রয়েছে বা প্লাস লার্নারদের জন্য তোমাদের আলাদা করে এখানে টেস্টের সিরিজ চলে কেমন কারেন্ট অ্যাফেয়ার্স মেগা টেস্ট টু ডাব্লিউ বিসিএস মেন্সের পলিটির ওপর তোমাদের একটা সেভেন সেপ্টেম্বরে আছে ক্লাস এইভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো হয় ঠিক আছে আচ্ছা এখানে ধরো আগমন যেটা আছে আগমনের একটা ব্যাচ কোর্স এটা তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস অ্যান্ড মেন্সের ব্যাচ টোয়েন্টি চলছে তো এগুলোর জন্য তোমাদের একটা অফারও রয়েছে সে দু মাস তোমরা ডব্লুবিপিএসসিতে সাবস্ক্রিপশন ফ্রি পাবে যদি বারো মাসের সাবস্ক্রিপশন এখনই নাও অর্থাৎ এক বছরে নিলে এক্সট্রা দু মাস তো এই অফারটা তোমাদের লিমিটেড পিরিয়ডের জন্য ভ্যালিড মানে দেখো টুয়েলভ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে তো তার মধ্যে তোমাদেরকে কিন্তু এটা করতে হবে কেমন টুয়েলভ সেপ্টেম্বরের মধ্যে তোমরা এটা কিন্তু একমাত্র নিতে পারবে লিমিটেড পিরিয়ড অফারটা আর যদি তিন বছরের করো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা দু বছরের করলে এক্সট্রা তিন মাস তোমাদের এখানে রয়েছে তো তোমরা অফারটা কালেক্ট করতে পারো অফারটা নিতে পারো অফারটা গ্র্যাব করতে পারো আমি এর লিঙ্ক তোমাদের এই ভিডিওরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই কমেন্ট বক্সে পিন করা আছে তোমরা ওখান থেকে গিয়ে এটা নিতে পারো আর এরপর আমাদের নটার সময় তাহলে ডেলি শিডিউল অনুযায়ী ক্লাস কী হচ্ছে কুইক জিকে এবং সেখানে আমরা কি দেখবো আজকে ভারতের বিভিন্ন শহরের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন দেশের ডাক নাম প্রায় ষাটটার কাছাকাছি এমসি রয়েছে সেটা অবশ্যই তোমরা জয়েন করে নিও আর তারপরে ম্যাথের লাইভ ক্লাসে সবার সাথে আমার লাইভ দেখা হবে কেমন থ্যাংক ইউ সো মাছ নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে